হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এম এন ডে স্টোরি। এই মুভিতে একজন সাউথ কোরিয়ার সেনা একটা লটারির টিকিট পাই এবং সেই টিকিটের জন্য তার থেকে নর্থ কোরিয়ার সেনা হতে হয় এবং নর্থ কোরিয়ার একজন সেনা সাউথ কোরিয়ার সেনা হতে হয়। কেন তারা পরিচয় পাল্টায় এবং এর ফলে তাদের সাথে কি হয় সেটাই দেখব এই মুভিতে। এম এন ডি স্টোরি প্রেজেন্টস 6x45। মুভি শুরুতে দেখা যায় এই সৈনিক ছেলেকে, এর নাম চুন। চুন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বর্ডারে পাহারা দেয়। একদিন সে তার সামনে একটা মেয়ের ছবিওয়ালা কাগজ পায়। চুন সেটাকে উঠায় এবং দেখে সেটা একটা লটারির টিকিট। সে সেখানে মেয়ের ছবি দেখে টিকিট পকেটে নিয়ে নেয়। তারপর সে ক্যাম্পে এসে টিভি দেখতে থাকে। তখন একটা জায়গায় লটারি ড্র করা হচ্ছে। চুন বুঝতে পারে টিভিতে যে লটারি ড্র দেখানো হচ্ছে তার হাতের টিকিটটা সেই লটারির। লটারির প্রাইজ মানি হলো $5.7 মিলিয়ন। সেখানে লটারির বিজয়ের টিকিট নাম্বার যখন দেয়া হচ্ছে তখন তার টিকিটের প্রথম দুইটা সংখ্যা মিলে যায়। চুন একটু অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণে সে মনে করতে থাকে এমনটা তো অনেক সময় হয়, পরে গিয়ে হেরে যায়। টিকিটের সংখ্যা বলতে বলতে পাঁচটা সংখ্যা মিলে যায়। লাস্ট নাম্বার যখন দেওয়াই হচ্ছে কিন্তু তখন তাদের একজন লিডার এসে টিভি বন্ধ করে দেয়। চুন রেগে যায়, সে তাড়াতাড়ি লিডারকে ধাক্কা দিয়ে টিভি অন করে। টিভি অন করলে দেখে তার টিকিটের সঙ্গে সব নাম্বার মিলে গেছে, অর্থাৎ সে বিজয়ী। চুন এই দৃশ্য দেখে খুশিতে অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দিন সে খুশিতে কখনো হাসে কখনো কাঁদে, কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে সে। সবাই তার অবস্থা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে বর্ডারে থাকতে থাকতে একটু মানসিক সমস্যা হয়ে গিয়েছে। সে এখন বর্ডারে বসে বই পড়ে শিখতে থাকে যে কীভাবে কোটিপুত্রের জীবনযাপন করে, কারণ সে কোটিপতি হতে যাচ্ছে। একটু পর হঠাৎ তার বই থেকে টিকিটটা বাতাসে উড়ে সোজা বর্ডারের তারকাটার উপর পড়ে। চুন ভয় পেতে থাকে এবং আবার বাতাসের ধাক্কায় টিকিটটা উড়ে সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়ায়, অর্থাৎ কিম জং উনের দেশে পৌঁছে যায়। টিকিটটা গিয়ে পড়ে নর্থ কোরিয়ার একজন সেনার সামনে, যার নাম ইয়ং। তার সামনে সেটা পড়ে থাকতে দেখে সেও সেটা উঠায়। এমনি তো সেখানে কোনো লটারি হয় না। সে ক্যাম্পে এসে একজন সেনাকে টিকিট সম্পর্কে জানায়। সে চেক করে দেখে এই টিকিটের নাম এসেছে, আর প্রাইজ মানি দেখে তারা অবাক। কিন্তু তাদের এই টিকিট কোনো কাজে আসবে না, কারণ সেটা তো সাউথ কোরিয়ায় রিডিম করা যাবে। রাতে চুন বর্ডারের নিচ দিয়ে গর্ত করে ওই পারে যাই, কিন্তু কোনো জায়গায় সে টিকিটটা পাচ্ছিল না। সে রাগে আকাশে ফায়ার করতে থাকে। ইয়ং সেখানে লুকিয়েছিল। সে চুনকে ডাকে, ইয়ং টিকিট দেখায় এবং বলে তুমি সেখান থেকে টাকা নিয়ে আসো, আমি তোমাকে সেখান থেকে 10% টাকা দেব। চুন মানা করে দেয়, সে তার টিকিট দিয়ে ফেলতে বলে। ইয়ং টিকিট দেয় না এবং তাকে 3 দিনের টাইম দেয় টাকা আনার জন্য। সকালে চুনের লিডার, যার নাম কাং, সে জেনে যায় রাতে সে বর্ডারের নিচে খোদাই করেছে। এই সব কিছু সে জেনে যায়। সে ইয়ংকে ধমকি দিয়ে বলে সে কি পাগল হয়ে গেছে। তখন ইয়ং তাকে টিকিটের ব্যাপার বলে। কাং মনে করে সে পাগলের মতো কথা বলছে। ইয়ং তাকে মোবাইলে সেই লটারির ছবি দেখায়। কাং, চুন ও আরেকজন সেনা নিয়ে প্ল্যান করতে থাকে তারা, যে কোনো কিছুই হোক লটারি সম্পর্কে কাউকে না বলতে। 3 দিন পার হয়ে যাওয়ার পর চুন বর্ডারে আসে ইয়ংয়ের সাথে কথা বলতে। চুন তাকে 20% দেবে বলে, কিন্তু ইয়ং রাজি হয় না। চুন তারপর রেগে তাকে ধমকি দিতে থাকে যে তার উপর সে কেস করে দিবে, কারণ সে তার টিকিট নিয়ে ফেলেছে। ইয়ং হাসতে থাকে, সে বলে এগুলো তোমাদের সেখানে হয়, আমাদের দেশে হয় না। ইয়ং তারপর সেখান থেকে চলে যায়। ইয়ং তার সাথীর সঙ্গে সামনে যেতে থাকে, কিন্তু তখন তাদের একজন লিডার, যার নাম ইল তাদের উপর পিস্তল তাক করে, কারণ তারা বর্ডারে বসে অন্য দেশের সৈনিকের সঙ্গে কথা বলছে। তাই ইল মনে করেছে দেশের কোনো কথা সে বাইরে বলেছে, কারণ সে দেশে কী হচ্ছে না হচ্ছে বাইরে বলা যাবে না। ইল ইয়ংয়ের সাথীকে গুলি মারতেই যাবে, কিন্তু তখন ইয়ং টিকিটের ব্যাপারে বলে দেয় ইলকে। টিকিটের প্রাইস শুনে ইল তাকে আর মারে না। এর পরের দিন তারা ওয়াচ টাওয়ার থেকে একজন আরেকজনকে বিভিন্ন চিহ্ন দেখিয়ে মেসেজ দিতে থাকে। পরে তারা নর্থ কোরিয়ান সেনাদের থেকে মেসেজগুলো একসাথে করে বুঝতে পারে তারা একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় একসাথে বসে সমঝোতা করবে। তো কথা অনুযায়ী তারা একজন মিলিটারির কাছ থেকে ম্যাপ বানিয়ে নেয়। তারা রাতে সেই ম্যাপ নিয়ে তাদের দেওয়া সেই জায়গাটা খুঁজতে থাকে, ফলে তারা জায়গাটা পেয়ে যায়। তারা সমঝোতা করতে বসে। ইল বলে আমরা 80% রেখে তোমাদের 20% দিব। কাং বলে না, টাকাটা যখন সাউথ কোরিয়া থেকে যাচ্ছে তো টাকা নেওয়ার সময় তো ট্যাক্স দিতে হবে, তাই হিসেব করে দেখা যায় আমরা ট্যাক্স দেওয়ার পর 4 মিলিয়ন পাবো। তখন ইল একটা প্রজেক্টর বের করে তাদের লাভ লোকসান বোঝাতে থাকে। তারা অবাক হয়ে যায়। বাড়াবাড়ি হচ্ছে দেখে তারা 10 মিনিটের ব্রেক নেই তারা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য। চুন বলে দেখো আমরা কিছু বলে বুঝিয়ে তাদের থেকে টিকিটটা নিয়ে নিই, তারপর আমরা দেশে ফেরে তাদের আর টিকিট দিব না। কাং এই বুদ্ধিতে খুশি হয়। ওদিকে নর্থ কোরিয়ার একজন বুদ্ধি দেয় যে তারা কিছু না পাওয়া থেকে ভালো অল্প পেলেই সন্তুষ্ট থাকা। তারপর তারা আবার সমঝোতায় বসে।
কাঙ্গলায় আমরা তোমাদের 70% দিব, তোমরা আমাদের 30% দিলেই হবে। নর্থ কোরিয়ারও অবাক হয়ে যায়, কারণ তারা কিছুক্ষণ আগে রাজি হচ্ছিল না। স্বাভাবিকভাবে তারা সন্দেহ করে। চুন নারাজ হওয়ার অভিনয় করতে থাকে। এই যখন কাঙ্কের টিকিট হাতে দিচ্ছে, তখন ইয়ং খেয়াল করে চুনের মুখে হাসি। ইয়ং ইলকে আটকিয়ে দেয়। এখন টিকিট তাদের হাতেই আটকে থাকে, না কাং ছাড়ছে না ইল। তখন সেখানে সাউথ কোরিয়ার একজন সেনা আসে, সে সেই ম্যাপটি বানিয়েছিল। সে সেখানে বিচারপতি হয়ে যায়। সে বলে সাউথ কোরিয়ার একজন সেনা নর্থ কোরিয়ার সেনা হয়ে থাকবে এবং নর্থ কোরিয়ার একজন সেনা সাউথ কোরিয়ার হয়ে থাকবে। টাকা লেনদেন হওয়ার পর তারা আবার নিজ দেশে ফিরে আসবে। সাউথ কোরিয়া থেকে চুন রাজি হচ্ছিল না। সে বলে রক পেপার খেলা করতে, এতে যে জিতবে তার থেকেই নর্থ কোরিয়ার সেনা হতে হবে। রক পেপার খেলায় সে হেরে যায়। শেষ পর্যন্ত তাকে নর্থ কোরিয়ায় থাকতে হবে। ওইদিকে ইল ইয়ংকে জোর করে সাউথ কোরিয়ার সেনা বানিয়ে দেয়। এরপর দিন তারা একে অপরের ড্রেস পরে, তাদের পরিচয় বদলে ফেলে। তারা এই খুশিতে দুই দেশের খাবার খায় এবং ইল আর কাং এর সম্পর্ক আরও ভালো হয়ে যায়। এরপর দিন দেখা যায় ইয়ং সাউথ কোরিয়ায় এসে খুব খুশি। সে এখানে ভালো অনেক খাবার খেতে পারছে। নর্থ কোরিয়া তাদের এত খাবার দেওয়া হতো না। এবং সে এখানে তার প্রিয় কাজটা করতে পারছে, জুতা পলিশ করা, সেটাও আবার চেটে চেটে। এদিকে চুন মোটেও খুশি না। সেখানে খাবারও কম দেয় ও অনেক হার্ড ট্রেনিং করতে হয়। সেখানে বুকের উপর পাথর রেখে হাতুড়ি মারা ট্রেনিংটা হচ্ছিল, আর সেখানের একজন লিডার চুনকে দিয়েই শুরু করে। চুনের বুকের উপর পাথর রেখে তার উপর হাতুড়ি মারতেই যায়, কিন্তু ইল সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ সে জানে চুন নর্থ কোরিয়ার সেনা নয়, সে সাউথ কোরিয়ার। সবাই মনে করে চুন এত ভালো সেনা নয়, তাই তাকে ফার্মে হাঁস মুরগি পালনের জন্য কাজ দেয়। রাতে সে ফার্মের ভিতর কিছু ক্লাব লাইট লাগিয়ে দেয়। এতে সেখানকার সব মুরগি নাচানাচি শুরু করে। পুরো রাত সব হাঁস মুরগিরা নাচানাচি করতে থাকে। সকালে একটা ছেলে এসে দেখে মুরগির অনেক বাচ্চা বের হয়েছে ও মুরগি অনেক ডিম পেরেছে, ও হাঁসও প্রচুর ডিম পেরেছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। চুনকে একজন লিডার শাবাশি দেয়। এদিকে ইয়ং প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার সময় তাদের একজন সাথী মাইনের উপর পা দিয়ে দেয়। ইয়ং দক্ষতার সাথে মাইনকে ডিফিউজ করে দেয়। এতে সব মিলিটারি তার উপর খুশি হয়। কাং শহর থেকে টাকা আনার জন্য একজনকে দায়িত্ব দেয়, যার নাম মান। কাং মানকে একটা আন্ডারপ্যান্ট বানিয়ে দেয়, যেটার ভেতর একটা ছোট পকেট আছে, সেখানে টিকিট রাখা হবে। কাং বলে দেয় টিকিট যেন নষ্ট না হয় এবং বোটে যেন না যায়। এখন বিনা কারণে তো ক্যাম্প থেকে বের হওয়া যাবে না, তাই মান হাত ভাঙা সেজে শহরে রওনা হয়। যাওয়ার সময় গাড়িতে মান তার প্যান্টে হাত দিয়ে বোটে না যাওয়ার কারণে সেখানে হাত বুলাতে থাকে। ড্রাইভার অবাক হয়ে যায়। মান যখন শহরে আসে সে ট্রেনে উঠে, তখন মান সেখানেও টিকিট ঠিক করতে থাকে। তখন তার সামনের মেয়েটা একটা ছবি তুলে এবং অনলাইনে ছেড়ে দেয়। তারপর ছবিটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এখন সে যে জায়গায় যাচ্ছিল টিকিট ঠিক করছিল, সবাই তার ছবি তুলে তুলে অনলাইনে ছেড়ে দিচ্ছে, ফলে পুরো কোরিয়ায় তার ছবি ছড়িয়ে পড়ে। যখন কাং টাকা নেওয়ার জন্য সেই জায়গাটাই যায়, তখন সেখানে গার্ড তাকে চিনে ফেলে এবং তাকে ধরার জন্য তার পেছন লেগে পড়ে। এদিকে তার ছবি কাংও দেখে ফেলে। সে মানকে ফোন করে, কিন্তু তার ফোন রাস্তায় পড়ে গিয়েছিল। মান ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়ে। সেখানে একজন লোক তাকে একজন কোটিপতি মহিলার সঙ্গে দেখা করায়। মহিলাটি বলে আমাকে টিকিট দিয়ে দাও, আমি টিকিটের টাকাগুলো দিয়ে দিব। মানের তো টাকা পেলেই হয়। সে টিকিট দেওয়ার সময় মহিলা রেগে যায়, কি করছে কি লোকটা। পরে মান মহিলাটিকে বুঝাই, ফলে মহিলাটি পরে টাকা দিয়ে দেয়। এদিকে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার সেনারা সেই আন্ডারগ্রাউন্ড জায়গাটায় সবাই আসে। এরই মধ্যে মানও ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসে যায়। সবাই টাকাগুলো দেখে খুব খুশি হয়। কিন্তু সেখানে একজন নর্থ কোরিয়ার সেনা এসে যায়। সে তাদের উপর বন্দুক তাক করে এবং বলে সব টাকা আমি নিব। তখনই সেখানে একটা জঙ্গলি পিক এসে সেই সেনার উপর হামলা করে এবং পিগের মাথায় সেই টাকার ব্যাগটা আটকে যায়। পিক সেখান থেকে দৌড়ে চলে যায়। সৈনিকটা পিককে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু বাইরে থাকা মাইনগুলোতে সে উড়ে যায়। সবাই হতাশ হয়ে পড়ে, এত কষ্ট করার পরও শেষ পর্যন্ত টাকা পাওয়া গেল না। তখন মান তার পকেট থেকে টাকার বান্ডিলগুলো বের করতে থাকে, যা সে ব্যাগ থেকে কিছু লুকিয়ে রেখেছিল। সবাই এতে খুশি হয়, কিছু হলো টাকা পাওয়া গেল। সবাই সেই টাকা ভাগাভাগি করে নেয়। আর মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেইন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।